হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে গ্রুপ খুলবেন। তো হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার জন্য আপনি এই অ্যাপসটি তো আপনার কাছে আছেই, আপনি যেটা করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটস এবং এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন। ওকে, তো আমরা যেটা করব এই থ্রি ডটসে যাব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ গ্রুপ, এই নিউ গ্রুপ অপশনটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, কাদের কাদের নিয়ে আপনি গ্রুপ খুলবেন এখান থেকে আপনি কয়েকজন ফ্রেন্ডকে সিলেক্ট করতে হবে। অ্যাটলিস্ট দুই তিনজনকে সিলেক্ট করলে আপনার গ্রুপ হয়ে যাবে। তো আমি কয়েকজনকে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার জন্য জাস্ট নামের উপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা আছে, ডিরেকশন আইকন, এখানে আমরা ক্লিক করে দিব। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা গ্রুপের নাম দিয়ে দিব, এই জায়গায় আমরা গ্রুপের নাম দিয়ে দিব। তো আমরা দিলাম ফ্রেন্ডস, বা আপনি আপনার প্রয়োজন মতো যেটা দরকার সেইটার না সেই নাম দিবেন। আপনি চাইলে এখান থেকে একটা ইমেজ দিয়ে দিতে পারেন গ্যালারি থেকে, বা যে কোনো একটা ইমোজি আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আমি ফ্রেন্ডের একটা ইমোজি দিয়ে দিলাম। চাইলে এখান থেকে পারমিশন সিলেক্ট করে দিতে পারেন এবং অ্যাপ্রুভ নিউ মেম্বার এটা দিয়ে দিতে পারেন। তাহলে আর অ্যাপ্রুভ লাগবে না, কেউ এটা স্ক্যান করলে হয়ে যাবে। যাই হোক, আর আমরা এ টিক মার্ক দিয়ে দিব। ব্যাস, আমাদের একটা গ্রুপ খোলা হয়ে গিয়েছে। এখন যেটা করবেন, আপনি এখানে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন, এই যে প্রোফাইলের উপরে, এবং এখান থেকে যদি আপনি বারকোড ক্রিয়েট করতে চান, আরও কাউকে অ্যাড করবেন, তখন আপনি যেটা করবেন, সেভ, এই যে এখানে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আবার যে কাউকে জাস্ট টিক দিলেই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন এই গ্রুপের বারকোড তৈরি করবেন কাউকে ইনভিটেশন পাঠানোর জন্য। তো আপনি যেটা করবেন, করবেন বারকোডের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে আপনি যেটা করবেন, এখানে এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, গ্রুপ নেমে ক্লিক করবেন। এখানে গ্রুপ নেমে ক্লিক করে এটা এই অবস্থা থাকবে, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি যদি কাউকে আরও ইনভাইটেশন পাঠাইতে চান, আপনি চাইলে এখানে এই যে ইনভাইট বাই লিঙ্ক অথবা এই যে অ্যাড মেম্বার, এই দুটো অপশন আপনি ক্লিক করতে পারেন। তো আমি ইনভাইট বাই লিঙ্কে ক্লিক করছি। এবার এই লিঙ্কটাকে আমি কিউআর কোড করে ফেলতে চাচ্ছি, তাহলে আপনি কপি লিঙ্ক না করে, এই যে এখানে কপি লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন, এটা না করে আপনি কিউআর কোড, এই যে কিউআর কোড অপশনটি ক্লিক করবেন। তাহলে আমাদের গ্রুপের একটা কিউআর কোড তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা জাস্ট এটা স্ক্রিনশট দিয়ে নেব। এই স্ক্রিনশট দিয়ে আমি যে যে ফ্রেন্ডকে অ্যাটাচ করতে চাচ্ছি, তো তাকে কিউআর কোড পাঠাবো, সে চাইলে আমার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে। তো এভাবে অ্যাকচুয়ালি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন এবং কিউআর কোড দিয়ে ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন পাঠাবেন, মেম্বার অ্যাড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিও বা টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন।